नमस्कार डिनार हेसेले आपनादेर सबाइके स्वागत। आजके आमि बानाबो मिष्टि सिंगारा। तार जोन्नो आमार लागबे मयदा, सामान्य लवण, क्षीर बनानो आमि एकटु क्षीर बानिये रेखेछि दूध दिये, एक लिटार दूध दिये आमि क्षीर बानिये रेखेछि। सादा तेल, तेलटा लागबे मयनेर जोन्नो आर लागबे सिंगारा भाजार जोन्नो। चीनी, एटा लागबे रस रस करार जोन्नो। आर लागबे सामान्य बेकिंग सोडा। प्रथमे आमी बाटीटीर मेजारमेंटे दुई कप मयदा एर मध्ये निये नियेछि। आर नेब एर मध्ये एइटुकु लवण, आर देब सादा तेल। आर देब एक पिंच मतन खाबार सोडा। এইটা দিয়ে আমি ভালো করে ময়ান দেব। ময়ান তো আমরা সবাই দিতে পারি, তাই ময়ানটা দেখাচ্ছি না। ময়ানটা দিয়ে নিয়ে ময়দাটা মোটামুটি একটু নরমও না, খুব একটা শক্তও না, মোটামুটি মিডিয়াম করে মেখে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন ময়দাটা আমার ময়ান হয়ে গেছে। যখন ময়ান দিয়ে দলা পাকালে দলাটা এরকম শক্ত হয়ে যাবে, তাহলে বুঝবো আমাদের ময়ানটা হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এই রকম মাখা হয়েছে। একে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এটা বানিয়ে নেব। তার জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি। আর দেব এক বাটি জল। যতক্ষণ চিনিটা না গলে যায় ততক্ষণ একটু নাড়ব। চিনি শিরাটা এখানে হোক। চিনি শিরাটা রেডি হতে হতে আমি ময়দাটা আগে লেচি করে নিই। এইরকম সাইজের আমি ময়দাগুলো লেচিটা আগে করে নিই। আমার সবগুলো লেচি বানানো হয়ে গেছে। এদিকে শিরাটাও প্রায় রেডি আছে। এরকম একটা লেচি আগে নিয়ে নিলাম। একটু লম্বাটে করে বেলতে হবে। কেটে নেব, নিয়ে এখানে একটু জল দিয়ে দেব। দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। নিয়ে চামচে করে পুরটা এর মধ্যে ঢুকিয়ে দেব। দিয়ে পুরটা এইভাবে চেপে দেব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। পাঁচটা একটু জল দিয়ে দেব। এইভাবে ভাঁজ করে তুলে চামচে করে ক্ষীরের পুরটা এর মধ্যে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেব। আমি সিঙ্গারাগুলো প্রত্যেকটা গড়ে নিই, তারপরে আবার আসছি। দেখুন চিনি শিরাটাও আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটা লেবু দিয়ে রাখছি, যাতে রসটা গাঢ় হয়ে না যায়। এবার আমি এটা মিলিয়ে দিলাম, রসটা থাকবে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল।
আর দেখুন সিঙ্গারাগুলো আমি সব এখানে করে রেখে দিয়েছি। এবার এখানে ভাজব। তেলগুলো খুব মারাত্মক গরম হবে না, মোটামুটি হাত চোবালে গরম হয়ে যাবে। এই অবস্থায় আমি সিঙ্গারাগুলো সব একে একে করে ছেড়ে দেব। আমি একবারে পাঁচটা সিঙ্গারা দিলাম। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, সিঙ্গারাটা বউ ফিরে আসছি কিছুক্ষণ পর। সিঙ্গারাগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলো তুলে নেব। এবার আমি এই ভাজা সিঙ্গারাগুলিতে এই যে রস করে রেখেছি, রসের মধ্যে 3-4 মিনিট চুবিয়ে তুলে নেব। আমি রাখার পরে সিঙ্গারাগুলো তুলে নিতে হবে। এবার আমি প্লেটের মধ্যে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো সব ভেজে নিই। এইবারে আমি সিঙ্গারাগুলো সব প্লেটের মধ্যে সাজিয়ে এইভাবে সব সিঙ্গারাগুলি আমি সাজিয়ে নিলাম। নিয়ে এর উপরে একটু চিনি গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার মিষ্টি সিঙ্গারা রেডি। এবার আমি একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা।